हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के मैं तुम्हारे साथ द सोमिस कैन प्रोडक्टर जो नतून एक प्रोडक्ट लॉन्च हो सोमिस कॉम्प्लेक्स एंड पाउडर एर दुटो सेट रही है, एक बेज साइन और एक नैचुरल। दुटो सेट सम्बन्धे तुम्हारे साथ आलोचना करब और ये प्रोडक्टगुली कारा कारा कीभावे एवं कौन व्यवहार करते पारबे, एछाड़ाओ एर दाम क्वान्टिटी एवं এই প্রোডাক্টটি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সব দিকগুলোই আমি আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থেকো। আর ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। तो चलो तब वीडियो स्टार्ट करी। प्रथम बी द सोमिस कैन प्रोडक्टर जो नतून लॉन्च हो कॉम्प्लेक्सिन पाउडर एर दुटो शेड, एक हलो नैचुरल एक हलो बेज साइन। तो दुटो पाउडारे प्रथम प्रोडक्टर डिटेल्स बोलबो सेटा हलो कॉम्प्लेक्सिन पाउडारे बेज साइन। और ये प्रोडक्टर पैकेजिंग तुम्हारा देखो एक प्लास्टिक कंटेनारे मध्य रखा हो, मूलत सोमिस कैन प्रोडक्टर अन्य प्रोडक्टगुलि ठीक जे रखम कंटेनार है, ये कंटेनारटाओ सरकम नतून किचू ना। আর এর ভেতরে কোনো ঢাকনা দেওয়া নেই, এর ভেতরে প্লাস্টিক কৌটোটা খুললেই এর ভেতরে পাউডারটি রাখা আছে। আর আমি বলবো এই প্রোডাক্টটিতে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এর মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হলো চন্দন এবং হলুদ। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে যে আদার ইনগ্রিডিয়েন্টস হিসাবে রয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড, স্টার্চ, সৌরাস্ত্রী মৃত্তিকা। এছাড়াও যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। আর এর মধ্যে প্রিজারভেটিভ হিসাবে রয়েছে সোডিয়াম বেনজয়েট, ফ্লেভারে রয়েছে রোজ অয়েল এবং স্যান্ডেল অয়েল। আর এই প্রোডাক্টটি একদম এবার আমি বলি এর দামের কথা। এই প্রোডাক্টটি 25 গ্রামের দাম 95 টাকা, তো দামের দিক থেকে খুবই কম। অন্যান্য সাধারণত যে পাউডারগুলো কমপ্লেক্সন পাউডার লুজ পাউডার হয় সেগুলো যে ধরনের দামের রেঞ্জ থাকে সেই তুলনায় এটা অনেক কম। এছাড়াও তোমরা এটা দোকানে গেলে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবে, তাই দামের দিক থেকে দেখতে গেলে খুবই কম। এবং এই দামটা দুটো শেডের ক্ষেত্রেই কিন্তু একই, ন্যাচারাল শেডেরও 25 গ্রামের দাম 95 টাকা এবং বেজ সাইন যেটা সেটারও 25 গ্রামের দাম 95 টাকা। টেক্সচার একদম সফট আর এটা আমাদের স্কিনে সব ধরনের স্কিন অর্থাৎ অল টাইপস অফ স্কিন প্রত্যেকে ব্যবহার করতে পারে অ্যাজ এ স্কিন টাইপ। কিন্তু এখানে অ্যাজ এ স্কিন টোন অনুযায়ী কিন্তু সব ধরনের স্কিন টোনের মানুষ এটা ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র যারা অনেক বেশি ফর্সা তারাই এই বেজ সাইন যেটা ব্যবহার করতে পারবে। এছাড়াও এই প্রোডাক্টটি আনইভেন স্কিন টোন রয়েছে তাদেরকে একটা খুব ভালো কাভারেজ প্রোভাইড করে। আর এবার আমি বলবো যে এই প্রোডাক্টটিকে তোমরা কিভাবে ব্যবহার করতে পারবে। দুটি প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু ব্যবহারবিধি একই, তো এই দুটো প্রোডাক্টকেই তোমরা লুজ পাউডার হিসাবে অ্যাজ এ বেকিং পাউডার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা কোথাও খুব তাড়াতাড়ি যখন বাইরে বেরোনোর সময় তোমরা যে কোনো সানস্ক্রিনের ওপরে এটাকে পাপ করে নিয়েও বেরিয়ে যেতে পারো। আর এর মধ্যে যে দুটো ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হলো টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, যেই দুটো কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিন, তো এটা কিছুটা হলেও সানস্ক্রিনের কাজ করে আর কিছুটা হলেও সানস্ক্রিনের কাজ করে। আর এটাকে তোমরা যে কোনো স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে তোমরা এটাকে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিতে পারো আর খুব তাড়াতাড়ি এটা কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর নেক্সট যেটা বলবো সেটা হলো ন্যাচারাল শেডের যে পাউডারটি, তো এই পাউডারটি সেম দামের দিক থেকেও সেম ব্যবহারের দিক থেকেও সেম, তবে শেডের ব্যাপারে আমি একটা এখানে কথা বলতে চাই। তো এই প্রোডাক্টটির যে দুটো সেট রয়েছে বেজ এবং ন্যাচারাল, এই দুটো কিন্তু একদম খুব কাছাকাছি, তাই যারা মূলত যাদের স্কিন টোন একটু ফর্সার দিকে তাদের জন্যই কিন্তু এই দুটোই পারফেক্ট হবে। একটু ডার্কার যাদের স্কিন টোন, নর্মালি আমাদের ইন্ডিয়ান কালার যেটা হয়, এই দুটি প্রোডাক্টের শেড কিন্তু খুব কাছাকাছি একই রকম, তো এটা সাধারণত যারা খুব ফর্সা তাদের জন্যই বেস্ট হবে। যাদের রং গায়ের স্কিন টোন একটু ডার্কার ডাস্কি তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক হবে না, তাই কোম্পানির এখানে আরও একটু টোনের ব্যাপারে সচেতন হওয়া দরকার ছিল, আরও কিছু শেডের পাউডার বের করলে আমার মনে হয় ভালো হতো। বাকি যেটা এই প্রোডাক্টটি কিন্তু ব্যবহারের সাথে সাথে স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্টলি একটা গ্লো নিয়ে আসে এবং এটা ফুল ডে কাভার্স দেয়, আর এটা অ্যাপ্লাই করার পর স্কিনে একদম ঘাম হয় না, তো তোমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারো। আর এই প্রোডাক্টটি ব্যবহারের এই দুটি প্রোডাক্টের মধ্যে
এবং এই প্রোডাক্টটি ব্যবহারের অসুবিধেগুলো আমি এবারে বলছি। এক নম্বর, যেটা যাদের ডার্কার স্কিন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট নয়, তারা ব্যবহার করতে পারবে না। এছাড়া আরেকটা যে মেন পয়েন্ট সেটা হলো এর প্যাকেজিং। এই প্রোডাক্টটি যতবার তুমি কৌটোটা খুলে প্রোডাক্ট ব্যবহার করতে যাবে ততবার কিন্তু প্রোডাক্টটি বাইরে ছড়িয়ে পড়ে নষ্ট হচ্ছে, বাইরে ছড়িয়ে গিয়ে নষ্ট হবে। তাই প্রোডাক্টটি প্যাকেজিংয়ের দিক থেকে একদম বাজে। যে নিজে ব্যবহার করবে একবার সে নিজে বুঝতে পারবে, যতবার তুমি ওই কৌটোটা খুলবে ততবারই প্রোডাক্টটি বাইরে বেরিয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই কোম্পানির এই জায়গায় এর ওপরে একটা ঢাকনা, আমার মনে হয় এর ভেতরে আরেকটা ঢাকনা দিলে খুব ভালো হতো। তো এই জায়গায় আরেকটু সচেতন হওয়া দরকার ছিল। আর আরেকটা ব্যাপার, যেটা এর মধ্যে SPF দিলে আমার মনে হয় বেটার হতো, কারণ এটা যেহেতু আমাদের একটা, আমরা অ্যাজ এ লুজ পাউডার ব্যবহার করি ফাইনাল টাচ হিসাবে, তাই SPF দেওয়া থাকলে হয়তো কিছুটা সুবিধা হতো। যদিও বা এটা কিছুটা হলেও গার্ড করছে আমাদের স্কিনকে, কারণ এর মধ্যে রয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, এই দুটো কিছুটা হলেও আমাদের UVA এবং UVB রে থেকে প্রোটেক্ট করছে, কিন্তু কতটা পরিমাণ করছে সেটা আমরা বুঝতে পারছি না। তাই এখানে SPF একটু মেনশন করা থাকলে বেশি বেটার হতো। বলে রাখি এর ফ্রেগনেন্স কিন্তু খুব সুন্দর। আর ব্যাপার যেটা আমার এই প্রোডাক্টটি খারাপ লেগেছে সেটা হলো এর যে দুটি সেট, ন্যাচারাল এবং বেস সাইন, কিন্তু একদম কাছাকাছি। তোমরা যদি দুটো পাউডার, আমি এখানে দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওতে আমি করছি, দেখাচ্ছি তোমাদেরকে, দুটো সেট যদি পাশাপাশি তোমরা নিয়ে দেখো তো বুঝতে পারবে দুটোর মধ্যে বেশ একদম খুব সামান্য ডিফারেন্স, কম ডিফারেন্স, দুটো সেট কিন্তু একদম কাছাকাছি। এটা হয়তো আর একটু ডিফারেন্স থাকলে বেশি বেটার হতো, যাতে করে ডার্কার স্কিন যাদের তারা এটাকে ব্যবহার করতে পারতো। এই জায়গায় কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আমার খারাপ লেগেছে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি না ভালো লাগে তবে অবশ্যই ডিসলাইক করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।